নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছো যে আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, মিনিয়েচার যে গোলাপ গাছের মাস অনুযায়ী স্টেপ বাই স্টেপ পরিচর্যা তোমাদেরকে দেখাচ্ছি, সেটা নিয়ে আজকে জুলাই মাসের পরিচর্যা কীভাবে করতে হয় সেটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলবো। যদি তুমি নতুন হয়ে থাকো, তুমি যদি মিনিয়েচার গোলাপ গাছ করতে চাও, তাহলে মাস অনুযায়ী যে কেয়ারগুলো আগে করা হয়ে গিয়েছে সেগুলো যদি দেখতে চাও, তাহলে ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দেয়া আছে, তুমি সেগুলো ক্লিক করে দেখে নিতে পারো। তো এই পরিচর্যা শুরু করার আগে তোমাদেরকে বলি, গাছের যে কোনো টবের গাছের যে কোনো গাছে তুমি যদি খাবারের ব্যবস্থাপনা করতে চাও, সেটা জৈব এবং রাসায়নিক হলে তার একটা নির্ধারিত সময় আছে। যদি রাসায়নিক সার দাও সেটা 15 দিন অন্তর দিতে হবে, এবং যদি জৈব সার দাও তাহলে অবশ্যই করে 1 মাস অন্তর দিতে হবে, এবং যদি জৈব রাসায়নিক সার দুটো একসাথে মিশিয়ে দাও তাহলে 1 মাস দিতে হবে, 1 মাস অন্তর দিতে হবে। তাই তুমি গত মাসে যেদিন তুমি এই সার প্রয়োগ করেছিলে, সেটা জৈব বা রাসায়নিক হোক, সেই দিন অনুযায়ী তার পরের মাসের ডেটে তোমাকে দিতে হবে। তো এই যে গোলাপ গাছ, গোলাপ গাছের তোমরা দেখে বলছো, দেখে মনে করছো যে গোলাপ গাছের অবস্থাটা খারাপ। হ্যাঁ, একটু অবস্থা খারাপ, কারণ আমফানের যে দুর্যোগ এর উপর দিয়ে গিয়েছে, গোলাপের অবস্থাটা খুবই খারাপ ছিল এবং খারাপ আছে। আমি এই ভিডিওতে তোমাদেরকে বলবো, যাদের গোলাপ গাছ, যাদের এই মিনিয়েচার গোলাপ গাছ আমফানের দুর্যোগটাকে সহ্য করেছে, এবং যাদের আমফানের কোনো রকম দুর্যোগ তাদের গোলাপ গাছে পড়েনি, দুইভাবে খাবারটা আমি বলে দেব। প্রথমে, যাদের দুর্যোগ, এই আমফান দুর্যোগ গাছটাকে বিধ্বস্ত করে দিয়েছে, গাছটা রিকভার করতে দেরি হচ্ছে, তাদের জন্য যে খাবারটা হবে সেটা হলো, তোমাকে 2 চামচ সরিষার গুঁড়ো খোল নিতে হবে। 2 চামচ সরিষার গুঁড়ো খোলের সঙ্গে তোমাকে নিতে হবে 2 চামচ শিংকুচি, শিংকুচি, এবং তোমাকে নিতে হবে 1 চামচ তোমার ইউরিয়া, এবং 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেটটা যে কোনো অ্যালোপ্যাথি ওষুধ দোকানে তোমরা পেয়ে যাবে, তোমরা সেখান থেকে সংগ্রহ করো। তবে শিংকুচিটা তোমাদের সংগ্রহ করতে একটু অসুবিধা হবে, যদি শিংকুচি সংগ্রহ না করতে পারো তাহলে শিংকুচির পরিবর্তে যখন আমি ইউরিয়া 1 চামচ বলছি সেখানে 1.5 চামচ দিয়ে দেবে। 1.5 চামচ বলতে আমি এখানে টেবিল স্পুনের কথা বলছি, ঠিক আছে? তাহলে যারা শিংকুচি পাচ্ছ না তারা কি করবে, 2 চামচ সরিষার গুঁড়ো খোল, 1.5 চামচ ইউরিয়া এবং 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট। এটা গেল আমফানের এই যে দুর্যোগটা যাদের এই গাছটাকে ক্ষতি করেছে তাদের খাবার দাবার। কিন্তু যাদের এই দুর্যোগ কোনো প্রভাব ফেলেনি, যাদের ওদিকে দুর্যোগ কোনো রকমভাবে হয়নি, তাদের কি খাবার হবে? তাদের যেটা হবে সেটা হলো 1 মুঠো সরিষার গুঁড়ো খোল, 2 চামচ হাড় গুঁড়ো এবং 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট। এখানে আবারও বলছি, চামচ বলতে টেবিল স্পুনের কথা বলছি। আমি তোমাদেরকে বলি, এই যে আমফানের দুর্যোগের জন্য গাছের এই অবস্থা, দেখো ফোলিয়েজ ব্যাপারটা কিন্তু কম, তাই আমি যাদের আমফানের দুর্যোগের জন্য সমস্ত পাতা ঝরে যাচ্ছে এবং শাখা কম গজাচ্ছে তাদের জন্য এই নাইট্রোজেন ঘটিত একটু সারটা বেশি দিচ্ছি। সরিষার গুঁড়ো খোল, এটা নাইট্রোজেনযুক্ত খাবার, শিংকুচি নাইট্রোজেনযুক্ত খাবার, তোমার ইউরিয়া এটাও নাইট্রোজেনযুক্ত খাবার। তো আমি দুভাগে বলে দিলাম, কে কারা আমফানের জন্য করবে, যাদের আমফানের জন্য হয়নি তারাও করবে দুভাবে। এবার দুজনকে একটা জিনিস একই করতে হবে, সেটা হলো ওয়াটার সলিউবেল, জলের দ্রবণীয় যে এনপিকেগুলো পাওয়া যায় 19-19-19, এটা 1 লিটার জলে 1 গ্রাম নিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করবে প্রত্যেক সপ্তাহে 1 বার করে। এই ভিডিওতে যত যে যেমন কিছু বলছি সমস্তটাই কিন্তু তোমরা সবাই করবে, শুধু যাদের আমফানের জন্য দুর্যোগের জন্য গাছটা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য যে খাবারটা বললাম সেটা পরিবর্তন হবে, যাদের হয়নি যেটা বলেছে সেটা করবে, তাছাড়া সব একই থাকবে। তাহলে আমরা এটা ওয়াটার সলিউবেল যে এনপিকে 19-19-19 স্প্রে করে দেবো সপ্তাহে 1 বার করে, এবং M45 অথবা সাপ অথবা ম্যানসার অথবা ব্যাবিস্টিন অথবা ব্লাইটক্স, এর মধ্যে যে কোনো একটা ফাঙ্গিসাইড 1 লিটার জলে 1 চামচ নিয়ে টেবিল স্পুন ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করবো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে। তবে যদি যেদিন তুমি এনপিকে করছো তার ঠিক 3 দিন পরে করবে এই ব্যাপারটা, কারণ 3 দিনের গ্যাপটা রাখবে। আর যদি এনপিকে বলো বা এই তোমার ফাঙ্গিসাইড বলো, যদি দেওয়ার পরে পরে 6 ঘন্টার মধ্যে যদি বৃষ্টিতে ধুয়ে যায়, কারণ এই সময় তো প্রচুর বৃষ্টি হচ্ছে, তাহলে কিন্তু তোমাকে আবার দিতে হবে, কারণ
এই যে ওষুধগুলো এগুলো অ্যাবজর্ব হতে মোটামুটি 6 ঘন্টা সময় লাগে, তাই খুব লক্ষ্য করে এটা দেবে। কিন্তু যদি 6 ঘন্টার মধ্যে বৃষ্টি হয় আবার দিয়ে দেবে। এবং এর পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচতে ডাইমিথয়েড 30% এই কম্পোজিশনে বাংলাদেশে পাওয়া যায়, টাফগড় ভারতবর্ষের টাফগড় রোগর রোগর প্লাস সব পাওয়া যায়। 1 লিটার জলে 30 ফোঁটা ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দেবে। এটা কিন্তু 10 দিন অন্তর অন্তর করতে পারো অথবা 7 দিন অন্তর অন্তর করতে পারো, তোমার পোকামাকড়ের আক্রমণ দেখে আক্রমণ অনুযায়ী। এভাবে তোমাকে গাছটা ঠিকঠাক রাখতে হবে। বন্ধুরা, এবার আমি তোমাদেরকে বলি, এই যে গাছটার এত বেশি পরিমাণে জল আসছে বৃষ্টির জন্য, এখানে কিন্তু কোনো রকম গ্রোথ রেগুলেটর ইউজ করতে হবে না। যেখানে পিজিআর বলতে আমি মিরাকুলান আমি ব্যবহার করতে বলেছিলাম, সেই মিরাকুলান এই সময় ব্যবহার করার দরকার নেই। এই প্রাকৃতিক যে পিজিআর যেটা বৃষ্টি গাছে ঝরে পড়ছে এটাতেই হবে, কোনো অসুবিধা নেই। স্টেপ বাই স্টেপ এভাবে যদি তুমি করতে পারো, তোমার গাছের ফোলিয়েজটা আরও বাড়িয়ে তুলবে এবং জুলাই মাসের কেয়ারটা সম্পূর্ণ হবে। বন্ধুরা, এই ছিল ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা সবাই খুব ভালো থেকো, খুব মজা করো। নমস্কার।